আসসালামু আলাইকুম। শীতে ত্বকের যত্নে আমাদের কি করা উচিত? শীতকাল আসলে এমন একটি সময় যখন আমাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং শীতকালে আমাদের ত্বক বুড়িয়ে যায়, ত্বক ফেটে যায়, ত্বক থেকে শুষ্ক চামড়া উঠতে থাকে। তাই আমাদের ত্বককে হাইড্রেটেড রাখার জন্য এবং আমাদের বডিতে স্কিনে হাইড্রেশন মেনটেন করার জন্য শীতকালে প্রচুর পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শীতে আমাদের স্কিন যেন ভালো থাকে এবং স্কিনের সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায়, এর জন্য আমাদের প্রচুর পরিমাণে মৌসুমি ফল এবং সবজি খেতে হবে। জাঙ্ক ফুড, চা, কফি একদমই কমিয়ে ফেলতে হবে এবং বডিকে শীতে ডিহাইড্রেটেড যদি করে তুলতে চান তাহলে আপনি জাঙ্ক ফুড, চা, কফি এগুলো খেতে পারেন। আর যদি চান আপনার ত্বককে এবং বডিকে হাইড্রেটেড রাখতে তাহলে এগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ জাঙ্ক ফুড, চা, কফি এগুলো কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। শীতকালে আমরা আমাদের খাদ্য তালিকায় যদি শসা, কমলা, মালটা, আমলকি, জলপাই, চালতা এই ধরনের খাবার রাখি, এগুলোতে রিচ অ্যামাউন্ট অফ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এছাড়াও শীতের সকালে মধু, পানি এবং লেবু দিয়ে একটি ড্রিঙ্ক বানিয়ে কিন্তু আপনারা পান করতে পারেন, এটা আপনার ইন্টারনাল ময়শ্চারের কাজ করবে, এছাড়াও স্কিনকে সতেজ রাখবে। বেশি বেশি করে ভিটামিন সি খেলে কিন্তু আপনাদের রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে থাকি সে সময় কোলাজেন প্রোডাকশন করতেও হেল্প করে এবং আমাদের ঘুমটাও খুব সুন্দর কিন্তু মেনটেন করতে হবে এই উইন্টার সিজনে। যদি আমরা রাতে দেরি করে ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু স্কিনের যে রিজেনারেশন একটা প্রক্রিয়া থাকে সেটাও কিন্তু ব্যাঘাত ঘটবে, এর জন্য উইন্টারে আমাদের দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, কোল্ড প্রেস যে অলিভ অয়েলগুলো থাকে বা কোকোনাট অয়েলগুলো থাকে যেগুলো এক্সট্রা ভার্জিন অয়েল, সেগুলো কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করে। তাই এই অয়েলগুলো আপনারা ফেসে, হেয়ারে, বডিতে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি কোল্ড প্রেস অলিভ অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল যেগুলো এক্সট্রা ভার্জিন, সেই অয়েলগুলো দিয়ে আপনারা তৈরি করা রান্না খাবারও কিন্তু খেতে পারেন। এছাড়াও শসা, গাজর, টমেটো, টক দই এই ধরনের খাবারগুলো একসাথে মিক্স করে আপনারা সালাদ বানাতে পারেন এবং ডেইলি দেখা যায় 250 গ্রাম সালাদ যদি আপনি খেতে পারেন, এই সালাদটাতে কিন্তু রিচ অ্যান্টি অক্সিডেন্ট আছে, পানি, দেন হচ্ছে বিটা ক্যারোটিন থাকে, তারপর হচ্ছে লাইকোপেন পাচ্ছেন যা স্কিনকে সতেজ, সুন্দর এবং সুস্থ রাখতে সাহায্য করে। তাই শীতে ত্বকের যত্নে এই টিপসগুলো মেনে যদি চলেন আপনাদের স্কিন থাকবে হেলদি, বিউটিফুল অ্যান্ড ময়শ্চারাইজিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।